এই ভিডিওটি সুন্দরবন অঞ্চল সম্পর্কে চিরাচরিত ধারণার বাইরে এক সম্পূর্ণ অন্য ধরনের সুন্দরবন ভ্রমণ। শুধুমাত্র লঞ্চে করে সুন্দরবনের নদীপথে ভেসে বেড়ানো অথবা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন এই ভিডিওর মুখ্য বিষয় নয়। প্রতিবছর বিভিন্ন ধরনের বিপদ ও বিপর্যয়ের মধ্য দিয়ে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়ানোই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই সুন্দরবনের গ্রামীণ পরিবেশে সুন্দরবনের প্রকৃতি ও মানুষকে রক্ষা করার আবেদন নিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা। এখন সকাল 6:25, আজকে 12 আগস্ট শনিবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি ইছাপুর স্টেশনে। আজকে আমরা সদলবলে যাচ্ছি সুন্দরবন। সদলবলে মানে দলে কারা কারা আছে সেটা শিয়ালদা পৌঁছে বলবো। এই ইছাপুর স্টেশনের ট্রেন আসছে এখন শান্তিপুর লোকাল, এই শান্তিপুর লোকালে উঠে আগে শিয়ালদা পৌঁছাই। ট্রেন এসে শিয়ালদায় পৌঁছালো প্রায় 7:35, আর 7:42 ক্যানিং লোকাল। এখন শিয়ালদা সাউথ স্টেশনের দিকে যাচ্ছি ক্যানিং লোকাল ধরবো বলে। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ক্যানিং লোকাল। রীতিমতো দৌড়াদৌড়ি করে উঠে এসে বসলাম, কিন্তু এখন আর ট্রেন ছাড়ার নাম নেই। এই মাত্র ট্রেন ছাড়লো, আর আমি যে বলছিলাম না যে আমরা সদল বলে যাচ্ছি, আমাদের দলে কে কে আছে দেখুন। আমি আর বুবু তো আছেই, আর এই যে আমার শাশুড়ি মা, ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি, মানে বুবুর সেজমাসি। আর এই যে রাই, রাইকে কিন্তু এইবারে আমরা দলে পেয়েছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর ওনাদের দুজনকে আপনারা দেখেছেন কিন্তু একসাথে আমাদের সান্দাকফুর ভিডিওতে, তাই না? একদম। আবার আমরা যাচ্ছি সুন্দরবন, জানুয়ারিতে ঘুরে যাবার পর তখন শীতের সুন্দরবন দেখেছি, আর এইবার দেখবো বর্ষায় সুন্দরবন কেমন দেখতে লাগে। এখন বাজে হচ্ছে 9:05, সবাই মিলে গল্প করতে করতে ক্যানিং পৌঁছে গেলাম। এইবারে এই ক্যানিং থেকে আমি সুন্দরবনে যে জায়গাতে যাই আর কি, মানে বিশ্বজিতের যে প্রতিষ্ঠান যেটা রয়েছে সেখানে যে যাই, জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র, সেই জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র থেকে বিশ্বজিৎ গাড়ি পাঠায়, প্রত্যেকবারই পাঠায়। এবং আমাদের এই সুন্দরবন ভ্রমণটা কিন্তু সত্যি কথা বলতে কি একেবারে পুরোপুরি যে লঞ্চে করে সব জায়গায় ঘুরি আমরা তা না, আমরা সুন্দরবনে আসি সুন্দরবনের মানুষের সাথে মিশতে। এটাই আমাদের সুন্দরবন ভ্রমণের একটা প্রধান উদ্দেশ্য। লঞ্চে করে আমরা ঘুরি, সেটা হচ্ছে আগামীকাল আমরা যাব লঞ্চে করে সুন্দরবনের প্রত্যেকটা জায়গাতেই যাব। কিন্তু সুন্দরবনে যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যে পরিবার যারা, তাদেরকে নিয়ে বিশ্বজিৎ যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেই প্রতিষ্ঠানে আমরা বারে বারে আসি, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে তার প্রচারটাও করি। এই যে বিশ্বজিৎ আমাদের গাড়ি পাঠিয়েছে, আমরা এখন এই গাড়ি করে রওনা দিচ্ছি জয়গোপালপুরের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আমরা সোজা যাব, তারপরে মাতলা নদী পার করব, তারপরে হোগল নদী পার করব, করে আমরা গিয়ে পৌঁছাবো জয়গোপালপুরে। ক্যানিং স্টেশনের সামনে থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু অসম্ভব জ্যাম থাকে। এই জায়গাটা পার হতেই বেশ অনেকটা সময় লাগে, তারপরে আর কোনো জ্যামের ব্যাপার নেই, তারপরে রাস্তা বেশ ভালো এবং ফাঁকাও থাকে। ইংরেজ আমলে লর্ড ক্যানিং, তিনি যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন, সেই সময় তিনি এই ক্যানিংয়ে একটি বন্দর গড়ে তোলার চেষ্টা করেন, এবং তখন থেকে তার নাম অনুসারেই এই জায়গাটার নাম হয় ক্যানিং। এবং তারপরের থেকে ধীরে ধীরে এই ক্যানিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে গড়ে উঠতে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনাতে এই যে ক্যানিং, এটাকে বর্তমানে বলা হয় যে গেটওয়ে অফ সুন্দরবন। এই ক্যানিং হচ্ছে বলতে গেলে যে মূল যে ভূখণ্ড আমাদের পশ্চিমবঙ্গের, তার প্রায় শেষ অংশ। এরপরে এক একটা করে নদী অতিক্রম করে সুন্দরবনের এক একটা ভূখণ্ড বা দ্বীপে
পৌঁছানো যায়। এখন বেশ কয়েকটা নদীর মধ্যেই ব্রিজ তৈরি হয়েছে, যেমন মাতলা নদীর উপর ব্রিজ তৈরি হয়েছে, তারপরে হোগল নদীর উপরে ব্রিজ তৈরি হয়েছে, এই জন্য এখন আর নৌকা করে এই নদীগুলো পার হতে হয় না। এই কথা বলতে বলতেই সামনে এই সামনে মাতলা নদীর ব্রিজটাকে আমরা পার করব। ব্রিজের উপর দিয়ে মাতলা নদীকে কিন্তু দারুণ সুন্দর লাগে, আর এখন তো বর্ষাকাল, অতএব আরও ভালো লাগবে, দেখা যাক। সুন্দরবনে সাধারণত যারা বেড়াতে যান বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা সোনাখালী থেকে লঞ্চে ওঠেন। এখান থেকে আর মোটামুটি 5 কিলোমিটার মতন হবে সোনাখালী, কিন্তু আমরা আরও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা ওই জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রতে আমরা যাব, এবং তারপরে আমরা গদখালী থেকে আমরা লঞ্চে উঠে সুন্দরবন যাব। আপনারা যাবেন আমাদের সাথে? আবার মানে আমাদের টিমটা কিন্তু বড় হচ্ছে, আমি আর বুবু বেশিরভাগ জায়গায় যাই, মাঝে মাঝে থাকে রাই, আর এইবারে কিন্তু এই দুজনও, এনারা কিন্তু দুজনেই কিন্তু অ্যাবভ 60, এবং তা সত্ত্বেও যা ঘোরা আর এন্ট্রু, আর তার সাথে সাথে আর এই বয়সে দুজনের কিন্তু অনেক শারীরিক প্রবলেমও রয়েছে, ওই সবকে মাথাতেই রাখেন না, চিন্তা করা যায় না এই বয়সে এইরকম আমরা পারবো কিনা জানি না। এই আমরা হোগল নদী পার করছি। এই আমরা এসে প্রায় পৌঁছে গেলাম জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। ক্যানিং স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, সময় লাগলো মোটামুটি 40-45 মিনিট মতন। আর এই সময়টা এখানে আসলে একটা সম্পূর্ণ অন্য রূপে দেখা যায়। আমি তো এসেছিলাম এর আগে শীতকালে, কিন্তু বর্ষাকালে এইরকমভাবে সুন্দরবনের মাটি ছুঁয়ে দেখা, সুন্দরবনকে এইরকমভাবে পাওয়া, এটা একটা আলাদা অভিজ্ঞতা। পৌঁছে গেলাম, এইখানেই আমরা দুদিন থাকব। আর এখানে আমি আগেও তো এসেছিলাম, এখানকার চিরাচরিত রীতি অনুসারে এখানে অভ্যর্থনা জানানো হয়, এবং এখানকার যে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের যে আবাসিকরা রয়েছে এখানে, তারা এখানে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত। এই যে বিশ্বজিৎ, আমি আস্তে আস্তেও যার কথা বলছিলাম, এই আমার বন্ধু, এবং এর কথাই আমি বারবার বলি যে ওর টানে, মানে এই যেভাবে এই গ্রাম বিকাশ কেন্দ্র, এখানকার আশেপাশের মানুষজন, এখানকার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষজন, বিভিন্ন পরিবার, তাদের পাশে ওরা যেভাবে দাঁড়িয়ে কাজ করছে, আমি এই রিকোয়েস্টটাই আপনাদের কাছে বারবার রাখি যে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে আপনারাও একটু ওদের পাশে একটু এসে দাঁড়ান। আমি ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা কিন্তু অনেকেই আমাকে বারবার বলেন যে থ্যাঙ্কস বাটন সেটাকে অ্যাক্টিভেট করতে, জয়েন বাটন অ্যাক্টিভেট, হয়তো সেগুলো আমি ভবিষ্যতে করব, সে ঠিক আছে, কিন্তু যতদিন না করি তার মধ্যে আমার কোনো ভিডিও
যদি ভালো লেগে থাকে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা তার জন্য যদি কিছু পারেন সেটা আপনারা সহযোগিতা করবেন, কেননা তাতে এই অঞ্চলের মানুষদের প্রতি ওরা যে প্রচেষ্টাটা চালাচ্ছে এখানকার উন্নয়নের জন্য সেইটা যাতে ওরা আরও ভালোভাবে সুষ্ঠুভাবে ওদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এখানে এসে পৌঁছাবার পর এই ঘরে সবার বসার আয়োজন, এখানটাতে কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা আর তার সাথে এখানে জলখাবারের ব্যবস্থাও করা হয়। এই যে ডাবের জল দিয়ে এখানে আপ্যায়ন জানানো হলো, এই ডাব কিন্তু হচ্ছে এইখানকার মানে এদেরই গাছের ডাব। দারুণ মিষ্টি ডাবের জল, দারুণ। গরমের মধ্যে এসে না এই চা খাওয়ার থেকে এইটা বেশি ভালো লাগছে। এই গ্রাম বিকাশ কেন্দ্রে সব রকম সুযোগ সুবিধা নিয়ে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ঘর সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে তিনটি করে বেড, টেবিল, ওয়ার্ড্রব সবই রয়েছে। এছাড়াও প্রতিটি ঘরে রয়েছে এসি, বাথরুমে রয়েছে শাওয়ার ও বেসিন সহ গিজারের ব্যবস্থা। এই যে আমরা এখানে সুন্দরবনে বেড়াতে এসেছি, বেড়াতে এসে এখানে এই মিস্টার স্বাগত সেন ওনার সাথে আমার দেখা হয়েছে সেই ক্যানিং থেকে। আমরা আগে পিছের গাড়িতেই আসলাম এবং উনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক, আমার সাথে গল্পও করলেন অনেকক্ষণ ধরে আমার কোন কোন ভিডিও দেখেছেন কীরকম কী, তা খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। আর এই হচ্ছে ওনার ফ্যামিলি, আপনি একটুখানি নামগুলো বলুন কার কী। আমি হচ্ছি শুভম, শুভম সেন আমার নাম। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে ওনার ফ্যামিলি, ওনারাও এখানে বেড়াতে এসছেন। আর সব থেকে যেটা বড় কথা, উনি আমাকে বললেন যে আপনার সুন্দরবনের ভিডিওটা দেখেছিলাম আগের, তাই তো? সেই ভিডিও দেখে নাকি ওনার ভালো লেগেছিল তাই উনি এসছেন। আর আপনাকে দেখেই মানে ইন্সপায়ার হয়ে কিন্তু ছেলের এই এখানে। ওর নাম শুভম, ওর চ্যানেলের নাম হচ্ছে ইন অ্যান্ড ওয়েসিস। চ্যানেলের লিংক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনারা কাইন্ডলি ফলো করবেন চ্যানেলটি। স্নান সেরে নিয়ে এরপর দুপুরের খাওয়ার জন্য আমরা চলে এলাম এই গ্রাম বিকাশ কেন্দ্রের কমিউনিটি কিচেনে। সহজ পাঠের আঙ্গিকে তৈরি এখানকার ডাইনিং হল, যা দেখে আপনার ভালো লাগতে বাধ্য। এখানকার আবাসিকদের সাথে একই সাথে বসে খাওয়ার ব্যবস্থা, এ এক সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা। ভাত, ডাল, তরকারি, মাছ, মিষ্টি ইত্যাদি বিভিন্ন ধরনের পদ দিয়ে দুপুরের খাবার সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্য দেখে নিলাম এই গ্রাম বিকাশ কেন্দ্রের গড়ে তোলা বিদ্যালয়। এখানে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে আয়লা ও আমফানে কেউ হারিয়েছে তাদের ঘর, কারোর বাবা মধু আনতে গিয়ে মারা গেছে বাঘের আক্রমণে, অথবা কারোর পরিবার কাজের সন্ধানে গিয়েছে অন্য কোনো রাজ্যে। প্রতিটি শিশুর সাথে কথা বললে শোনা যাবে এক অন্য সুন্দরবনের কাহিনী। এই যে ট্যুরিজম সেন্টার আমরা নতুন চিন্তাভাবনায় গড়ে তুলেছি, সেখানে আমরা মানে একদম পৃথকভাবে যেটাকে আমরা ব্যবস্থা করেছি যে সুন্দরবনের এই সব বদ্বীপ অঞ্চলে মানুষ যখন সভ্যতা গড়তে শুরু করলো, তখন এই যে সভ্যতা গড়ার সময় তাদের যে বাস্তু, তাদের যে পুকুর, এই সব যখন খনন করতে শুরু করেছে, সেই সময় মাটির তলায় যে প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো মানুষ খুঁজে পেয়েছে, সেইগুলোই আমরা বিভিন্ন গ্রাম থেকে, এখানে প্রায় 50-60টা গ্রাম থেকে, বিভিন্ন আইল্যান্ড থেকে এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা মাটির তলায় খুঁজে পেয়েছি, যেটাকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেইগুলো আমাদের এখানে রয়েছেন বিখ্যাত, আমাদের সাথে সুন্দরবনের বিখ্যাত শিল্পী ক্ষিতীশ বিশাল মহাশয়। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে এইগুলো সংগ্রহ করেছেন বহু দিন ধরে, এটা ওনার প্রায় 40 বছরের সংগ্রহের একটা নিদর্শন। এবং উনি হচ্ছেন সুন্দরবনের মানে যেটাকে বলে যে একদম ভূমিপুত্র, তা উনি বিভিন্ন জায়গায় বলতে যান সুন্দরবন নিয়ে, তা ওনার কাছে এখন আপনারা আসতেন এবং সুন্দরবন সম্পর্কে ইতিহাস জেনে নিতে পারবেন। ঠিক যে জায়গাটা আপনারা দাঁড়িয়ে আছেন সুন্দরবনের যে জায়গাটা, এই জায়গাটার নাম বাসন্তী।
বিখ্যাত জমিদার মহেশ চৌধুরীর মায়ের নামে এই জায়গাটি, এবং এখানে খুব কাছেই একদম ঢিলছড়া দূরত্বে রানীগড় বলে একটি জায়গা আছে। এটা রানী রাসমণির জমিদারি ছিল, এখানে নফরবাবুদের জমিদারি ছিল, কলকাতার সেই সময় রায়বাহাদুর জমিদারদের সব জমিদারি এখানে ভর্তি ছিল এই বাসন্তী দ্বীপে। দুটো দ্বীপ আমাদের মধ্যে ছিল, এই একশো দুটো দ্বীপের ভিতরে 54টা দ্বীপের লোকের বসতি হয়ে গেছে, কেটে মানুষ বসতি করে দিয়েছে। আর যে মাত্র 48টা দ্বীপ আছে, সেই 48টা দ্বীপে এখনও জঙ্গল আছে, কিন্তু এই জঙ্গলের অনেকগুলো আছে, দেখবেন আপনারা বেড়াতে যাবেন তো দেখবেন অনেক জঙ্গল, যেখানকার বাইরে জঙ্গল আছে ভিতরে ফাঁকা মাইলের পর মাইল, এরকম মানে জঙ্গলের অবস্থা সত্যি খুবই করুণ। এবং জঙ্গলের সামনে একদম জঙ্গল সংলগ্ন এলাকায় যে ম্যানগ্রোভগুলো হচ্ছে সেগুলোর উপরে খুব অত্যাচার হচ্ছে, এর জন্য আমাদের এখানে পরিবেশের তারতম্যটা খুব মারাত্মকভাবে দেখা দিয়েছে। এই যে মিউজিয়ামে আপনারা যা যা দেখলেন এতক্ষণ ধরে, এই সমস্ত কিছু সেই গুপ্ত যুগের সময়কাল থেকে বা তারও আগের থেকে, অর্থাৎ তার মানে ধরতে গেলে প্রায় সপ্তম শতক বা অষ্টম শতকের সময় থেকে সেই সময়কার বেশ কিছু নিদর্শন রয়েছে, তাছাড়া পাল যুগের, সেন যুগের এবং কুষাণ যুগের বিভিন্ন নিদর্শন যা কিছু সুন্দরবন থেকে পাওয়া গেছে সেগুলো সব এইখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এই মানে এই ধরনের নিদর্শন সুন্দরবনের কোনো ভ্রমণে এসে আপনি পাবেন বলে আমার মনে হয় না। যারা ইতিহাস ভালোবাসেন এবং তার সাথে সাথে যে কোনো জায়গার ইতিহাস সম্পর্কে যারা আগ্রহী থাকেন, তাদের জন্য এই জায়গা একেবারে স্বর্ণখনি বলা চলে। এরপর বিকেলের দিকে আপনি বেড়াতে যাবেন প্রায় 20 কিলোমিটার দূরে ঝড়খালি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে। প্রধানত চিকিৎসার উদ্দেশ্যে অথবা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা বাঘ উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়। এছাড়াও এখানে দেখতে পাবেন কুমির, হরিণ, কচ্ছপ ইত্যাদি বিভিন্ন প্রাণী। এখান থেকে বেরিয়েই সামনে পড়বে হেরোভাঙা নদীর তীরে ঝড়খালি ফেরিঘাট। নদীর ওপারে সুন্দরবনের জঙ্গলে ধীরে ধীরে সূর্যদেবের অস্ত যাওয়ার দৃশ্য বহুদিন আপনার মনে থাকবে। আজকে 13ই আগস্ট রবিবার, এখন আমরা আমাদের রিসর্ট থেকে যাচ্ছি হচ্ছে ঝড়খালি ফেরিঘাটের দিকে। আজকে আমরা সারাদিন লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করব। সকাল থেকে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। বর্ষাকালে সুন্দরবনে এসেছি, অল্প অল্প বৃষ্টি হবে সেটা তো স্বাভাবিক, এবং বৃষ্টি হচ্ছেও, কিন্তু এই বৃষ্টিটা বেশ উপভোগ্য, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই যে ঝড়খালির ফেরিঘাট, এই ফেরিঘাটটা তুলনামূলকভাবে একটু ফাঁকা এবং চারপাশটাও বেশ সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আর এছাড়াও গতখালিতে আর একটা ফেরিঘাট আছে বা সোনাখালিতেও আছে। এখানে শুধুমাত্র এই ঝড়খালির ফেরিঘাটটাতে এসেই কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে এই সামনে যে হেরোভাঙা নদী, হেরোভাঙা নদীর ওপারের জঙ্গল, এগুলো দেখেই অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। আমায় ভাসাইলি রে আমায়,
সুন্দরবন ভ্রমণের এই চিরাচরিত জলখাবার, সেটা হচ্ছে লুচি আর তরকারি। সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলো হচ্ছে এই হেরোভাঙা, তারপরে মাতলা, বিদ্যাধরী, কালিন্দি, রায়মঙ্গল। এই নদীগুলো হচ্ছে এখানকার মোটামুটি প্রধান নদী। তার মধ্যে বিদ্যাধরীকে বলা হয় যে সুন্দরবনের সবথেকে গভীর নদী। আর আমরা এই যে নদীটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হেরোভাঙা নদী। হেরোভাঙা নদীর ওই দিকটাতে, মানে হেরোভাঙা নদীর উত্তর দিকটাতে হচ্ছে মাতলা, আর দক্ষিণ দিকে এই দিকটাতে হচ্ছে বিদ্যা নদী। এই আমরা এই হেরোভাঙা নদীর পথ ধরে গিয়ে আমরা বিদ্যা নদীতে মিশবো। সবগুলো পাঠিয়ে দেবো। আমরা কিন্তু মানে সাংঘাতিক লাকি বলবো, এই বর্ষার সময় তো কিছু দেখা যায় না, কিন্তু অদ্ভুতভাবে একদম জলস্তরটা যেই নেমেছে, মানে ভাটা শুরু হয়েছে, তিনখানা হরিণ একসঙ্গে দেখা গেছে। মানে দুটো মা বাবা বোধহয় আর বাচ্চা মাঝখানে নিয়ে, আজকে সানডে তো সবাই বলা বলি করছে, আজকে বোধহয় বেড়াতে বেরিয়েছে আমাদের মতোই আর কি। বেশ অনেকটা পথ চলে আমরা এখন এসে পৌঁছলাম সুধন্যখালীতে। বর্ষাকালে না সুন্দরবন একটা অন্য রূপ, না আসলে ঠিক বুঝতে পারতাম না যে এত সবুজ হতে পারে কোথাও। আমরা এখন এই সুধন্যখালীর ওয়াচ টাওয়ারে উঠছি। সুধন্যখালীতে আসলে একটা জিনিস, যে সুন্দরবনে তো কোথাও জঙ্গলে তো নামতে দেওয়া হয় না, আমরা যে ম্যানগ্রোভের যে প্রজাতিগুলোর নাম শুনি, যে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, এইসব প্রজাতিগুলোর যে নাম শুনি, এই গাছগুলোকে আমরা সামনাসামনি দেখতে পাই না, নদীপথে চলতে চলতে দূর থেকে দেখতে পাই। কিন্তু এই সুধন্যখালীতে আসলে এইখানে এই গাছগুলো একদম, মানে পরপর গাছগুলো সাজানো রয়েছে, সাজানো রয়েছে মানে সেইভাবে গাছগুলো রয়েছে। আর গাছগুলোর গায়ে, প্রতিটা গাছের গায়ে সেটা কোন প্রজাতির গাছ সেটা লেখা রয়েছে। এই যে সুন্দরবন অঞ্চলের মানচিত্রটা এখানে রাখা রয়েছে, এই সুন্দরবন অঞ্চলে মোট 102 দ্বীপ আছে। এই 102টি দ্বীপের মধ্যে 54টা দ্বীপে জনবসতি আছে। এই মানচিত্রে দেখানো হচ্ছে এই যে সাদা অংশটা, এই সাদা অংশগুলোর মধ্যে যে দ্বীপগুলো, এইগুলো হচ্ছে জনবসতিপূর্ণ দ্বীপ। আর এই যে সবুজ রঙের যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলো হচ্ছে ফরেস্ট এরিয়া। তার মধ্যে ডিপ সবুজ যেগুলো, সেগুলোতে কিন্তু কোনো জনবসতি নেই। ফরেস্ট এরিয়া যেটা, এটা দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে এই যে অংশটা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে যেটা মাতলা নদীর এই দিকে পশ্চিম দিকটাতে, এইটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল। আর এই যে এই অংশটাতে যেটা দেখা যাচ্ছে, যেটা ডিপ গ্রিন কালার দিয়ে দেখানো হচ্ছে, এইটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ অঞ্চল। আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে এই ঝড়খালি এরিয়া, এই সাদা রঙের জায়গাটা। তার মধ্যে এই যে নদীটা, এই যে নদীটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হেরোভাঙা নদী। এর মধ্যে আমরা ধরা যাক এইরকম জায়গা থেকে আমরা স্টার্ট করেছি, এবং এই হেরোভাঙা নদীর এই দিকে হচ্ছে এই যে মাতলা নদী আমি যেটা বলছিলাম, আর এই দিকে হচ্ছে বিদ্যা নদী। এই হেরোভাঙার থেকে আমরা এই বিদ্যা নদীতে এসে পড়েছি, সেই বিশাল বিদ্যা নদী। এবং বিদ্যা নদীর থেকে এই পথ ধরে গিয়ে আমরা এখানে এই জায়গাটায়, এই আমি যেখানে দেখাচ্ছি এইখানে সুধন্যখালীতে এসে আমরা পৌঁছেছি। আর সুধন্যখালীর থেকে যদি আরও উত্তর দিকে যাওয়া যায় তাহলে হচ্ছে সজনেখালী পাখিরালয়। আর আমরা এই সুধন্যখালীর থেকে এই যে খাড়িটা রয়েছে, এই জায়গাটা কিছুটা অস্পষ্ট হয়ে গেছে, এই যে খাড়িটা রয়েছে, এই খাড়িটা ধরে গিয়ে গিয়ে আমরা এইখানটাতে আসবো। এইখানটাতে হচ্ছে দোবাকি। এই যে আমরা এখন এই খাড়িটার মধ্যে ঢুকছি, এই খাড়িটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। নদীর মধ্যে দিয়ে লঞ্চ যাচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে,
আর এখানে খাওয়া দাওয়া সবাই মিলে করছি। আর দিয়েছে হচ্ছে, ওরা শুরু করলো হচ্ছে ডাল আলু ভাজা, একটা তরকারি দিয়েছে, আর এখানে চিকেন দিয়েছে, আর এর সাথে চাটনি পাঁপড় এসব আছে। রান্নাবান্না বেশ ভালো এবং আমরা বেশ দারুণ সুন্দর খাওয়া দাওয়া করছি। কাঁকড়া গাছ, এই যে ফলগুলো, এই ফলগুলো দেখতে কাঁকড়ার মতন, তার জন্য গাছটাকে কাঁকড়া গাছ বলে। দোবাকি ক্যাম্প থেকে এখন আবার আমরা ফিরে যাচ্ছি ঝড়খালির দিকে। এখন মোটামুটি প্রায় ঘন্টা দেড়েক টাইম লাগবে। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে এলাম, এটা সুন্দরবনের দুটো প্রধান খাঁড়ির মধ্যে দিয়ে আমরা আসলাম, এবং খাঁড়ির মধ্যে দিয়ে আসার জন্য আমরা বেশ কিছু জন্তু জানোয়ারও কিন্তু দেখতে পেলাম, মানে বিভিন্ন ধরনের পাখি দেখলাম যেগুলো ক্যামেরায় আসেনি, আর হরিণ দেখলাম, কুমির দেখলাম, এগুলো দেখতে পেলাম। আর ম্যানগ্রোভ ফরেস্টকে আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছি, এটাই আমাদের এবারে ট্রিপে পাওনা। সুন্দরবনে এসে তো আর বাঘ দেখা হয় না, কিন্তু পরের বার বোধহয় দেখতে পাবো। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই আজকের সুন্দরবন ভ্রমণ হলো, এখন আমরা ফিরে যাচ্ছি। পরের দিন সকালবেলা পায়ে পায়ে দেখে নিন সুন্দরবনের গ্রামীণ পরিবেশ। আর শীতকালে এখানে আসলে সকালবেলা খেজুর রসে গলা ভেজানো শহরের মানুষদের কাছে এক বিরল অনুভূতি। এরপর ব্রেকফাস্ট সেরে নিয়ে দেখে নিন এই গ্রাম বিকাশ কেন্দ্রের দারুণ সুন্দর বায়োডাইভার্সিটি পার্ক। পুকুরের মাছ চাষ থেকে শুরু করে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন গাছের প্রজাতি দেখতে দেখতে কখন যে সকালটা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সুন্দরবনে বর্ষাকালে এলাম মানেই প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, ইলিশ মাছ ইত্যাদি, সেইগুলো নয়। সুন্দরবনে এসে এখানকার যে ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবারদের মানুষদের সাথে মেশা, তাদের জীবনযাত্রার যে বিভিন্ন দিকগুলো সেগুলোকে অনুধাবন করা, এবং সেই ব্যাপারে এই জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র তারা নিরন্তর কাজ করে চলেছে, এবং তাদের সেই কাজটাকে আরও বেশি যাতে মানুষের কাছে পৌঁছায় সেই জন্যই বারবার আমার এখানে এসে ভিডিও করা এবং আপনাদের কাছেও সেই একই আবেদন রাখা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।